মানে খাড়া টান আর ডাইরেক্ট কবরস্থান, এটা কথা সত্যি না। বাংলাদেশে 250 সিসির বাইক ঢুকে গেছে। হেই হ্যালো, হোয়াট ইজ আপ বয়েজ অ্যান্ড গার্লস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে কিছু খুশির সংবাদ আর কিছু দুঃখের সংবাদ শেয়ার করার জন্যই আসলাম মূলত ভিডিওতে। তো ফার্স্টে কি দুঃখ দিয়ে শুরু করব না খুশি দিয়ে শুরু করব বুঝতেছি না। আচ্ছা, প্রথমত খুশির সংবাদ দিয়ে শুরু করি, যেটা হচ্ছে আমাদের হাবিব শেখ ফ্যামিলিতে 2K প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট, সবই আপনাদের ভালোবাসায়। আর দুঃখের সংবাদের ভিতরে যদি বলতে থাকি, সেটা হচ্ছে আপনাদের কাছে অনেকদিন আগে প্রমিস করছিলাম যে 2K সাবস্ক্রাইবার হইলে আমি একটা, মানে কি বলো ওইটাকে, আয়োজন করব, যেটা করতে পারতেছি না অনেক কারণের, মানে অনেক সমস্যার কারণে। আরেকটা কথা হচ্ছে ইদানিং একটু অনেক হ্যাসালের ভিতরে আছি, প্যারার ভিতরে আছি, যার কারণে ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না, এই বলতে পারে পার্সোনাল কিছু প্রবলেমের কারণেই আর কি। এই সমস্যাগুলো সমাধান হয়ে গেলে আস্তে ধীরে, মানে পরবর্তীতে আবার ভিডিওতে কন্টিনিউ করতে পারবো। আজকে এলাকার দিকে কারেন্ট নাই সকালের থেকে, তাই ভাবলাম একটু নদীর পার থেকে ঘুরা যাই। এদিকে আসলাম, দেখি এদিকেও কারেন্ট নাই, তাই আর কি কিছুক্ষণ ওই জায়গায় ওয়েট করলাম নদীর পার, দেন এখন বাসার দিকে চলে যাইতেছি। আর কিছু দুঃখের সংবাদের ভিতরে যদি বলেন, দাঁড়ান আপনাদের একটু পরে বলি। এই রাস্তাটা মানে খুব ভালো লাগে আমার কাছে, এই জায়গার কর্নারিংগুলো অনেক সুন্দর, আপনারা যদি দেখেন রাস্তাটাও যথেষ্ট পরিমাণে স্মুথ। এই জায়গায় রাস্তাটাও যতটুকু স্মুথ, আবার কর্নারিংগুলোও সুন্দর, দেখতেও সুন্দর, এই আর কি। টেলটাইডির ভিডিওটা দেওয়া হচ্ছে না, টেলটাইডি তো করলাম। আপনাদের সাথে আরেকটা দুঃখের সংবাদ শেয়ার করার আছে, সেটা সামনে যে কোনো এক জায়গায় গিয়ে আপনাদের দেখাচ্ছি। পাচ্ছি 4B মানেই খাড়া টান আর ডাইরেক্ট কবরস্থান, এটা কথা সত্যি না, আবার অনেকে অনেক ক্ষেত্রে সত্যিও। ও আর ভালো কথা, ফাইনালি অফিসিয়ালভাবে আমাদের বাংলাদেশে 250 সিসির বাইক ঢুকে গেছে, তার মধ্যে সর্বপ্রথম বাইক হচ্ছে N250। আসেন আপনাদের সাথে দুঃখের ঘটনাটা শেয়ার করি। শেষ, আবার বললাম, কয় নাম্বার বার এটা? 10 নাম্বার। এই কি অবস্থা গাড়ির, এরে বাবা রে, কাজ সারছে দেখতেই পারতেছেন, এটা ভাঙলো, এই যে আর কিছু, আরে এই জায়গায় বসে গেছে, এই যে দেখেন এত অল্পতেই এত বড় স্ক্র্যাচ। তো সত্যি কথা বলতে যেটা, এইটা এখন পড়ার জন্য হয় নাই, এখন তো আমি ইচ্ছা করেই ফালাইলাম। আর যেটা হয়েছে, আমরা যেদিন 300 ফিট থেকে আসতেছিলাম, ওই দিন বুটবাজার আসার পরে মোটামুটি ভালো আকারের একটা অ্যাক্সিডেন্ট করছি, সেটা হচ্ছে এক ট্রাকের পিছনে গিয়ে মেরে দিছিলাম,
এই আর কি, এটাই আপনাদেরকে দেখানোর জন্য একটু বাইকটাকে আবার ফালাই দিলাম। এই যে গিয়ার, আরে সর, গিয়ার লিভারটা দেখেন কি হয়েছে, দেখেন। আমি একটা ভিডিও, মানে আমার একটা শর্টস ভিডিও আছে ভয়েস সহ, ওই জায়গায় হিন্দিতে বলতেছিল যে যখনই আপনি রাস্তায় বেরা যাবেন তো আপনার সামনে কেউ আসবে না, বাট কোনো মেয়ের স্কুটিও যদি বেঁকা হয়ে যায় তার জন্য 10-15টা হাত আইসা পড়বে। দেখেন এই জায়গায় কত মানুষ, তাও কেউ আসে নাই, দেখ ব্যাপার না যাইয়া। তো বুঝতেই পারলেন আসল কাহিনী এইটাই, যে অ্যাক্সিডেন্ট, দশম অ্যাক্সিডেন্ট ডান। তো এই ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার।